হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো সাম্বার। এটা ভাত, রুটি এবং ইডলি ধোসা সবার সঙ্গে ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশ, তবু মানে আমার আমার খুব ভালো লাগে। এবার আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখুন, ঠিক আছে? হোটেল দেখুন, মানে ভালো টেস্ট হবে আশা করছি। চলুন তাহলে এবার শুরু করা যাক আজকের আমাদের ভিডিও রেসিপি। প্রথম দেখুন, এই মানে অড়হর ডাল বা তুর ডাল, ডালটাকে প্রথমে মানে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ওটা ধুয়ে তারপর প্রেশার কুকারে শুধু একটু নুন দিয়ে এটাকে ইয়ে করবো, সিটি মারব। এটা বেশি জল দেওয়ার দরকার নেই, এবং এর ডালটা এমনই সেদ্ধ করতে হবে যেন বেশি মানে গলে না যায়। এবার 1 চামচ ইয়ে দিলাম নুন দিয়ে, প্রেশার কুকারটা লাগিয়ে এবার হালকা লো ফ্লেমে ওটা বসিয়ে দেবো ইয়ে করার জন্য। আর এই ফাঁকে আমরা চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নিচ্ছি। এতে ফুলকপি, গাজর, টমেটো, বেগুন, সর্ষের ডাঁটা, পেঁয়াজ সব দিয়ে সবই দেবো, ঠিক আছে? ফুলকপিগুলো কেটে নেওয়া হচ্ছে। এবার ফুলকপিটা এখন তো অফ সিজন, তাও এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ সবাই পোকা হতে পারে। ফুলকপি কেটে নেওয়ার পরে ঢেঁড়শগুলো কাটতে হবে। তখন এটা কুমড়োটা পাকা হলে আর ভালো হতো, তো এখন এটা পাকা নয়, এটা মিডিয়াম পাকা। এটা একটু কাঁচা কাঁচা ভাব একটু রয়ে গেছে। এবার এটাকে ছোটো ছোটো পিসে কেটে নিতে হবে, যেন বেশি মানে কি বলুন তো, সাম্বরের সবজিগুলো যেন গলে না যায়। গলে গেলে তখন এটা ভালো লাগে না, তখন মনে হবে সাম্বর খাচ্ছি না খিচুড়ি খাচ্ছি, খুঁজে পাওয়া যায় না। এবার কুমড়ো কাটার পরে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাও সেম একটু বড়ো সাইজে কাটতে হবে। বেগুনটা কাটার পরে দেখুন এগুলো বেগুনগুলো মানে আমি একবার মানে কী করেছিলাম বলুন তো, আগে সবজিগুলো একবার মানে ধুয়ে রেখেছিলাম, তাহলেও মানে কাটার পরে আবার সবজিগুলো আরেকবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবারে দেখুন, এবারে এটা গাজরের স্লাইস লম্বা লম্বা পিস হবে। দেখুন এই হ্যাঁ, ওইভাবে সাইজে আমাদের দেখালাম যেভাবে এর কেটে নেবেন। এবার দেখুন এদিকে আমার অলরেডি ডালের সিটি পড়ে গেছে, ডাল রেডি, ডাল বন্ধ করে দিলাম। গাজর কাটা হয়ে গেলে সর্ষের ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে সবজি, এই সবজিগুলোকে এভাবে কেটে নেওয়া হয়েছে। এবার সর্ষের ডাঁটা বা ড্রামস্টিক অনেকজন অনেকরকমভাবে বলে, এখানে তো মানে সর্ষের ডাঁটাও বলে না। এভাবে কেটে নিতে হবে। এবার ডাঁটা কাটার পরে পেঁয়াজগুলোকে একটা বড়ো সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, বড়ো সাইজের পেঁয়াজটাকে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে টমেটোগুলো কেটে নিতে হবে। কিন্তু সাম্বর বানানোর আগে সব কিছু সবজি টবজি রেডি না করে নিলে না পরে অসুবিধা, এটা তো আর হবে না। একচুয়ালি কেটে নিতে হবে, টমেটোগুলো দেখে নিতে হবে। চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, এবার চারটে লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। এবার কুচি নেওয়ার পরে আমার সবজি অলমোস্ট কাটা রেডি। দেখুন এটা আদা রসুন বাটা হালকা বানার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এতে সর্ষে, শুকনো লঙ্কা, একটু মেথি, কারি পাতা, তারপর পেঁয়াজ দিয়ে এটা অলরেডি একটু হালকা ভেজে নেবো। এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে একটু আদা রসুন বাটাটা অ্যাড করলাম বা অ্যাড করছি। এবার অল্প পরিমাণে আদা রসুন বাটাটা লাগে, বেশি দাও দরকার নেই, বেশি দিলে টেস্ট খারাপ হয়ে যাবে। এবার আদা রসুনটা একটা হালকা একটু কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোটা দিতে হবে। টমেটোটা একটু গলা গলা ভাব আসবে তখন সবজিগুলো অ্যাড করতে হবে।
এতে এখন লবণ এক চামচই দেবো, মানে ডাল এক চামচ দেওয়া আছে, তার মতো পরে পরিমাণ মতন যতটা লাগবে সেটা সেই হিসাবে দিয়ে নেবো। যখন এবার এই সবজিগুলো অলরেডি আর একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে আবার সবজিটা এর মধ্যে সব অ্যাড করে দিলাম। সবজি অ্যাড হয়ে যাওয়ার পরে এটা হালকা 5 থেকে 7 মিনিট একটু ইয়ে করে নেব, কড়াইয়ে মানে ইয়ে করে হালকা করে ইয়ে করে নিতে হবে, নেড়ে নিতে হবে। এটা অলরেডি নাড়া হয়ে যাচ্ছে, দেখুন এই ডালটা এইভাবে সেদ্ধ করতে হবে, যেন বেশি না গলা না ইয়ে, যেন কোনো দানা ভাবটা থাকে, দানা ভাব না থাকলে এটা ঠিক ভালো লাগবে না। দেখুন এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়ো দিলেও চলে, একটু ঝাল বেশি অজয় ভয় থাকে তো, শুধু এটা লাল লাল একটু হালকা কালার আসার জন্য লাল ইয়ে। আর এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজের ওপর দিলে কি হবে পর্যন্ত সবজিটা একটু মানে ইয়ে নরম, মানে ভাজা হওয়ার আগেই মশলাটা পুড়ে যাবে, ওই জন্য এখন দিচ্ছি একটু জিরে, মানে জিরে না এটা একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার এটা আবার সব সমস্তভাবে মিলিয়ে নেব, একটু ইয়ে দেবো সবজি মশলা। সবজি মশলা দেওয়ার পরে এবার এটাকে এগুলোকে ভালো করে নিয়ে সাম্বারটা এখন দেবো না, সাম্বার একটু পরে দেবো, সাম্বার মশলা আপনাদের দেখালাম। এবার এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, নেড়ে নেওয়ার পরে এটাকে আবার ভালো গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, হালকা হালকা সবজিগুলো একটু নরম হয়ে আসুক, তারপরে পরিমাণ মতো 2 বাটি জল, ঠান্ডা জল দিয়ে এটাকে একটু হালকা করে মশলাগুলো যেন সবজিগুলোর ভেতরে ঢোকে সেভাবে দিতে হবে। কারণ এখানে বেশি জল আমি দেবো না এই জন্য, কারণ আমার অলরেডি ডালের মধ্যে জল আছে, সেটা যখন অ্যাড করবো তখন দেখা করলো এটা যখন বেশি জল হয়ে গেলে তখন ডালের জল তখন বেশি হয়ে যাবে। এটা এমনই বানাতে হবে না, না মোটা না পাতলা। এবার সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জলটা ফুটে উঠেছে, সাম্বার মশলা দিয়ে দেওয়ার পরে এবার আরও 5 মিনিট এটাকে ইয়ে করবো, হালকা ফেমে ইয়ে করবো, জলটা একটু কমে এসছে বলে সবজিটা মোটামুটি এইভাবেই একটু সেদ্ধ করে নিতে হবে। ডালে ডাল দেওয়ার পর বেশিক্ষণ আর সেদ্ধ করলে হবে না, কারণ সেই ডালের সঙ্গে একটু গলে বেশি ইয়ে হয়ে যাক, দেখতে খারাপ লাগবে। এখন মোটামুটি কুমড়োগুলো, হ্যাঁ কুমড়োগুলো এবার দেখে নিচ্ছি, হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে একটু আমাদের তেঁতুলে জল দিতে হবে, একটুখানি তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে চকুটে এটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এবার টকটা বেশি হলে হবে না, কেন হলো টক বেশি হয়ে গেলে যদি টক খাচ্ছি না সাম্বার খাচ্ছি সেটা বোঝা যাবে না। এটা এমনই রেসিপি সাম্বার হলো যে না ঝাল না টক, তার মধ্যেখানেই আমাদের এটা রাখতে হবে। এবার এত এবার ডালটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দেওয়া হয়ে গেছে, ডাল দিয়ে দেওয়ার পরে আর যে অবশিষ্ট সাম্বার মশলা থাকবে তারপরে একখানিমা পর দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখুন কত সুন্দর লাগছে, এটা ভালোই লাগছে, এবার খুব সুন্দর কালারও এসছে। এবার আমি যতবারই বানাই খুব সুন্দর লাগে। এবার এটা এবার আমরা তো আর সাউথ ইন্ডিয়ান নয় যে ইডলি সাম্বার সবসময় ভুলে কিন্তু ভাতের সঙ্গেও আমরা বানিয়ে করে খেয়ে দেখবেন শরীরের পক্ষেও ভালো পেটের পক্ষেও খুব ভালো। যখন হয়ে এসছে এবার একটু ইয়েতে মানে এটা ফোড়ন দেবো, জিরা গুঁড়ো সরষের তেল জিরা গুঁড়ো লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা করে এর উপরে ইয়ে ফোড়নটা দিতে হবে, ফোড়নটা না দিলে ঠিক মতন ইয়েটা আসবে না, ফ্লেভারটা আসবে না। এবার আপনারা পরিমাণ মতন ফোড়ন না দিয়ে আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন, কিন্তু কারি পাতার সঙ্গে ধনে পাতাটা দিলে পরে সেই মানে দুটো গন্ধটা মানে ঠিক মানে বোঝা যায় না, এতে অলরেডি ফোর কারি পাতারই গন্ধটা যেন থাকে, সেই জন্য এটা আমি তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালা হয়ে এসছে,
এবার আমি এটা বাটিতে সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এই বাটি নিয়েছি, বাটির মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে। এবার আমার সাম্বার রেডি। এবার দেখুন কত সুন্দর লাগছে। এবার খেতেও আশা করছি ভালোই হবে, আজ পর্যন্ত খারাপ হয়নি। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।